সন্তান, একটা ডক্টর, একটা মাস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা অমুকার সমত আশেপাশে এসে ঘেরে দাঁড়িয়ে থাকবে, কারো ক্ষমতা হবে না, কারো ক্ষমতা হবে না। আব্বাজানকে এখানেই থেকে রেখে দিই, আব্বাজানের রুহু যেতে দেব না, আব্বাজানের রুহু যেতে দেব না। আমি তো বড় ইঞ্জিনিয়ার, আমি তো আমেরিকান সার্জেন, আমি তো ডাক্তার, আমি মানুষের পেট কেটে লাড়ি কেটে লাড়ি জোড়া দিই, আমি মানুষের পেটের ভিতর থেকে পাথর বের করি, আমি তো মানুষের নারীকে পুরুষ বানাই আর পুরুষকে নারী বানাই, আমি তো এই রকম ডাক্তার, আমি তো এই রকম সার্জেন। আমার আব্বাকে যেতে দেব না, আমার আব্বাকে যেতে দেব না। ইসলাম দরদি ভাইয়ের আমার কারি কারো কোনো কারিগরি খাটবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। যেমন বন্ধুরে আপনি সমুদ্র দেখতে গিয়েছেন, একজন একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছেন, উঁচু জায়গাতে ঝাঁক মিলে লোক দাঁড়িয়ে আছে, হাজার হাজার লোক দেখছে, হঠাৎ করে একটা লোক যদি উপর থেকে ধস করে সমুদ্রে নিচে পড়ে যায়, বলেন ওই হাজার হাজার লোকগুলো কি করবে? এমন একটা জায়গাতে পড়ে গেছে, পড়ার পরে উঠার আর কোনো উপায় নাই, সঙ্গে সঙ্গে তাকে ঢেউ নিয়ে চলে যাচ্ছে একবারে সমুদ্রের মাঝখানের দিকে। বলো মুসলমান, বলো ইনসান, বলো হিন্দু ভাইয়া, বলো খ্রিস্টান ভাইয়া, কোন তুমকো বাঁচায়েগা, কোন তুমকো বাঁচায়েগা? তাহলে বলেন আপনি ওই হাজার হাজার মানুষ কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকিবে না। ওই রকম আজরাইল চলে গেলে, মালিকুল মমুদ চলে গেলে, আপনি ঢোক চিপেন, ঢোক চিপে না। আল্লাহ বলেছেন যা জাল হুলকুম, যখন মানুষের জান হুলকুমে চলে আসবে, সিভিল সার্জন দাঁড়িয়ে থাকবে, ডক্টর মাস্টার দাঁড়িয়ে থাকবে, বড় বড় মস্তান মস্তান ছেলেরা দাঁড়িয়ে থাকবে, কিসি কা কুছ করনা নেহি হোগা, কারো কিছু করার ক্ষমতা থাকবে না, ঢোক চিপতে চিপতে তোমার আব্বা চলে যাবে। দেখেন না, দেখতে তো পাচ্ছেন আপনারা, আপনাকে একটাই কথা বললাম, এখানে যত লোক আছে 60 বছর পর একটাও থাকবো না, সে যতই বড় ইঞ্জিনিয়ার হোক আর যতই বড় ডাক্তার হোক আর যতই বড় ধনী হোক আর সারা পৃথিবীর মালিক হোক। একটু আগে শুনলেন না সুলাইমান আলাইহিস সালাতু সালাম, আল্লাহু আকবার, এমন মৃত্যুর পরেও এক বছর দাঁড়িয়েছিল টেক দিয়ে একটা লাঠির উপরে। শুনলেন, বড় মুফতি, বিশাল আলেম, আপনার কাছে যে ফতোয়ার বইগুলোর নাম বললেন, যে সমস্ত শখসিয়াতের বিশাল বড় বড় মুফতি তারা, তাদের বইয়ের নাম আপনাকে বলে গেলেন, পৃষ্ঠা নম্বর বললেন, তাদের ফতোয়ার লিয়ে ফরাইজ বলে দিয়ে গেলেন। আপনারা হেসকারি মনে করবেন না, যেখানে যাবেন আপনি ওই ফতোয়াই পাবেন। তবে শেষ ফতোয়া আপনাকে একটা দিয়ে যাচ্ছি, কি আলমাজুরো মাফুয়ানহু, এটা হলো আমার ফতোয়া, আমার ভাইয়ের ফতোয়ার উপর দিয়ে আমার ফতোয়া, এটা কি আলমাজুরো মাফুয়ানহু, যেখানে ওজোর চলে এলো, আপত্তি চলে এলো, আল্লাহ সেখানে ক্ষমা করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, হাদিসে লেখা আছে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। এবার ওজোর চলে এলো, আপত্তি চলে এলো, কোমরে খুব যন্ত্রণা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আল্লাহ নবী বললেন তুমি বসে যাও, বসে বসে নামাজ পড়ো, যেহেতু দাঁড়ানো তোমার ওজোর আপত্তি দাঁড়াতে পারছো না, বসে বসে নামাজ পড়ো, বসেও পারছো না আপত্তি, আল্লাহ নবী বলছেন শুয়ে যাও, শুয়ে শুয়ে তুমি নামাজ পড়ো, শুয়ে আমার কোনো উপায় নাই, আল্লাহ নবী বলছেন ইশারাতে নামাজ পড়ে নাও, কবুল করনে বলা আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, তাইলে নামাজ তো পড়তে হবে দাঁড়িয়ে, কিন্তু শুয়ার হুকুম কেন হলো? আপনাকে পেশাব ফিরতে হবে বসে, হাদিসে লেখা আছে তুমি যখন পেশাব ফিরবে তখন নিরালায় চলে যাও, নির্জনে চলে যাও, কেউ যেন তোমাকে দেখতে না পায়, তোমার ইজ্জত যেন দেখতে না পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নিজের ইজ্জতের হেফাজত করো। ইজ্জতের হেফাজত মানে খালি ব্যভিচারই নয়, আমরা মনে করি ইজ্জতের হেফাজত মানে ব্যভিচার, আসলে শুধু ব্যভিচারই নয়, ইজ্জতের হেফাজত মানে এক কথায় তোমার ইজ্জত যেন কেউ না দেখে। রোডের ধারে তোমার পেশাব ফিরে চাপিয়েছে, প্যান্টের চেন খুলে দিয়ে তুমি ওখানে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছো, ডান সাইডে যত লোক যাচ্ছে সব দেখতে পাচ্ছে, বাম সাইড থেকে যত লোক আসছে দেখতে পাচ্ছে, তুমি মনে করছো কেউ দেখতে পাচ্ছে না কিন্তু তোমার সব দেখতে পাচ্ছে, এটাও হলো বেহায়াই, এটারও জন্য হাদিসে নিষেধ আছে। তাহলে বুঝে গেল
তুমি বসে বসে পেশাব করো, এবার দেখা গেল তোমার কোমরে খুব যন্ত্রণা, তুমি বসতেই পারো না, তোমার অপারেশন করা হয়েছে, তোমার অপারেশনে তোমার রগ তোমার শিরা কোষমন শক্ত হয়ে আছে, বসতে গেলে সিলাই কেটে যাওয়ার সম্ভাবনা আছে, বসতে গেলে তোমার রগে যন্ত্রণা করছে। আল্লাহ নবী বললেন এখানে ওজোর চলে এলো, ওজোর যখন চলে এলো তুমি দাঁড়িয়েই চালিয়ে দাও, তুমি দাঁড়িয়েই পেশাব করে দাও, কোনো অসুবিধা নাই, বসে পেশাব করতে হবে তোমার অসুবিধা, সেই জন্য দাঁড়িয়েই করো। আপনি চলে আসছেন এতে মালদহ থেকে বহরমপুর বাস স্ট্যান্ডে নামলেন, মনে হচ্ছে যে চেন খোলার সময় পাচ্ছেন না, মনে হচ্ছে বাসের বুদ্ধি বোধাই হয়ে যাবে। হ্যাঁ, এমন জায়গাতে বাসটা দাঁড়ালো ওইখান করে পেশাব ফিরেছে হাজার হাজার লোক, তো ওখানে পেশাবও পড়ে আছে এমন ভাবে মনে হচ্ছে টাকনা ডুবে যাবে পেশাবে, আর পায়খানাও তেমনি বসার জায়গা নাই, কি করবেন, ওটাই আপত্তি, ওটাই হলো ওজোর। যেহেতু ওখানে পায়খানা ওইখান করে পেশাব, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, আর আপনার ঘুটনি ডুবে যাবে দাঁড়াতে গেলে, বসতে গেলে পাঞ্জাবি ঠেকে যাবে, বসতে গেলে জামা ঠেকে যাবে, বসতে গেলে আপনার পায়জামা ঠেকে যাবে, তাহলে আপনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেন, আপনার কোনো গুনাহ হবে না। ওজোর আপত্তি, এটার নামই আপত্তি। ইসলাম তো রে ভাই আমার, তাহলে নামাজের জন্য আপত্তি হলো আপনি করে নিলেন। হাদিসের মধ্যে লেখা আছে লা সলাতা ইল্লা বি উযুইন, যতক্ষণ উযু না হবে ততক্ষণ নামাজ হবে না। আল উযু মেফতাহু সালাত আস সালাতু মেফতাহুল জান্নাহ, আল্লাহ নবী বললেন উযু হলো নামাজের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে উযু না হলে নামাজ হবে না, আর নামাজ না পড়লে জান্নাতের তালা খোলা যাবে না, তাহলে উযু করতে হবে নামাজ হবে, আর পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পড়লে আপনার হাতে এটাই জান্নাতের চাবি হয়ে যাবে, এই জান্নাতের দরওয়াজা খোলার জন্য কোনো লোক আসবে না, আপনাকে দরওয়াজার গেট কেউ খুলে দিবে না। ইসলাম দরদি ভাইরা আমার, যতগুলো লোক হবে সবারই হাতে চাবি লাগবে, আপনার তালা কেউ খুলে দিবে না, দরওয়াজা খুলবেন বন্ধ হয়ে যাবে, গেট খুলবেন বন্ধ হয়ে যাবে, আপনি আর ঢুকতে পারবেন না, আপনাকে ঢুকতে গেলে তালা খুলতে হবে, তাহলে এই তালার চাবি লাগবে, সেই চাবিটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। আপনার কাছে এক গুচ্ছা তালা আছে, চাবি আছে, আপনার ঘরের গেটের আপনি গেট থেকে বেরিয়ে চলে গেলেন, আপনার স্ত্রীকে বললেন দেখো এটা তোমার হাতে থাকলো, আপনার বড় ভাইকে বললেন ভাই এটা আপনার হাতে থাকলো, তাহলে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, গেট বন্ধ করে দিয়ে বেরিয়ে গেলেন, আপনার বড় ভাই ঢুকবে তখন ওই ওই চাবি লাগবে, ওই নম্বরেরই ওই তালারই ওই চাবি লাগবে, ওই চাবি দিয়ে খুলবে, আপনার বড় ভাই ঢুকবে, আপনার বড় ভাই বেরিয়ে চলে গেল তালা মেরে চলে গেল, আপনার স্ত্রী ঢুকলো, ওই চাবি লাগবে, ওই নম্বরেরই চাবি আপনাকে দিয়ে খুলতে হবে, আপনি ঢুকবেন, যদি আপনার কাছে চাবি না থাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আপনি ঢুকতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন আল উযু ও মেফতাহু সালাত আস সালাতু মেফতাহুল জান্নাহ, আর জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ পড়লে তালা খোলা যাবে, নামাজ না পড়লে তালা খোলা যাবে না। কাট ক্লিয়ার, আমার আর আপনাকে কেমন করে বুঝাবো, এত বুঝিয়েও যদি না বুঝেন তাহলে কি হবে, ওই কে বলে বলেছিল বুঝাতে পারলে হালের বল ছেড়ে দেবো, ওই রকমই হবে। হ্যাঁ, তো আপনি যদি বুঝতে পারেন তো ঠিকই বুঝবেন, আর এত ছোট মাথাতে আমরা বুঝতে পারছি, আর আপনি এত মোটা মাথা, এত জ্ঞানী বুদ্ধিমান মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও কি আপনি বুঝতে পারছেন না? নিশ্চয় বুঝতে পারছেন, পারার পরেও পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? আপনার পিছনে শয়তান আছে, এ শয়তান আপনাকে বুঝতে দিচ্ছে না। এ কি বলছে জানেন, আরে মৌলবীদের কথা কি শুনে, মৌলবীরা বলতে হয় তাই বলে, এইরকম ভাবে দুনিয়া চলে নাকি, এই কথাও শয়তান বলছে আপনাকে করতে দেবে না। এখনই মিথ্যা কথা বলে দাও তুমি 10,000 টাকা পেয়ে যাবা, মৌলবীর কথা কি শুনো, মৌলবীর কথা শুনলে 10,000 টাকা পাবা না, এখনই তুমি যদি মৌলবীর কথা শুনো তাহলে ঘুষ পাবে না, 5,000-10,000 টাকা তোমার ঘুষ দেবার জন্য পিছনে দাঁড়িয়ে আছে, তাহলে তোমাকে এই কাজ করতে হবে। আমি বলি করবো না, বললেন বাবুলেন আমার করে দেন, এই দেখেন বান্ডিল 10,000, তাহলে 10,000 টাকা নেওয়ার জন্য শয়তান বলছে লিয়ালে, পরকালে যা হবে হবে। ইসলাম দরদে ভাইয়ের আমার, দুনিয়ার শাস্তি ভোগ করা যাবে কিন্তু আখেরাতে রাজা ভোগ করা যাবে না, কবরে রাজা ভোগ করা যাবে না, যেখান করে কেউ থাকবে না রে, কেউ থাকবে না। একটা লোক যদি অপরাধ করে, একটা চোর যদি চুরি করে, বড় বাবু মেজো
বাবু পুলিশ পাঠাবে, পুলিশেরা পিটাতে পিটাতে বাড়ি নিয়ে যাবে, মানে থানায় নিয়ে যাবে, থানাতে গিয়ে যখন হাজতে তোমাকে বন্দি করবে তখন তোমার শ্বশুর ধরবে 10,000-এর বান্ডিল নিয়ে, তোমার বাপ ধরবে 10,000-এর বান্ডিল নিয়ে, তোমার বেটা ধরবে 10,000-এর বান্ডিল নিয়ে, এরা নিয়ে গিয়ে ফুসলাবে বড় বাবু, বাবুজি ভুল করেছে ছেড়ে দেন, এই দেখেন এটা নিয়ে এলেন। আপনি কি আমাকে চিনতে পারেন না, আপনারই লোক আমি, এই রকম যখন প্রলোভন দিবে তখন বড় বাবু দয়াতে পড়বে, ময়াতে পড়ে গিয়ে ছেড়ে দিবে। 10,000 টাকার বিনিময়ে, 20,000 টাকার বিনিময়ে, 50,000 টাকার বিনিময়ে বড় বাবু ছেড়ে দিবে। কিসের জন্য ছেড়ে দিবে? একটা পরিচিতি আছে, দয়া আছে, ময়া আছে, সেই জন্য ছাড়বে। বলেন কবরের ভিতরে ওই যখন মুনকির নাকির দুই ফেরেশতা এসে আপনাকে পিটোতে আরম্ভ করবে, আপনার জন্য টাকা নিয়ে কে যাবে আর আপনার জন্য কে কাঁদবে? কবরের ভিতরে আপনার ছেলে যাবে, কবরের ভিতরে আপনার বাবা যাবে, শ্বশুর মশাই কি কবরের ভিতরে যাবে, বলবে এ মুনকির নাকির এই দেখো পান্ডিল নিয়ে এসেছি, তোমার সঙ্গে আমার পরিচয় আছে, এসো বাবুকে আমার ছেড়ে দাও, জামাইকে ছেড়ে দাও। বলবে না, কই নেই মিলেগা, কেউ যাবে না, কেউ যাবে না। তাহলে এই দুনিয়াতে তো আপনি হেল্পার পাবেন, কিন্তু ওইখানে হেল্পার পাবেন না। সেই জন্য দুনিয়াতে সৎ কাজ করেন, ভালো কাজ করেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে শ্মশান ঘাটে তিনটা জিনিস যায়, কবরস্থানে তিনটা জিনিস যায়, দুটো জিনিস ফিরে চলে আসে আর একটা জিনিস কবরে থেকে যায়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো জিনিস কি কি ফিরে আসে? বলে তার আত্মীয় স্বজনেরা ফিরে চলে আসে, দুনিয়ার সাজ ও সামান যেগুলো ছিল সেগুলো ফিরে চলে আসে, আর জীবনের কর্ম কবরে থেকে যায়, শ্মশান ঘাটে থেকে যায়। শ্মশান ঘাটে আগুন লাগিয়ে যায়, জ্বালিয়ে পুড়িয়ে দেয়, লাশটাকে পুড়িয়ে খাঁক বানিয়ে দেওয়া হয়, দিয়ে এরা চলে আসে, কিন্তু ওই খাঁকের আজাব আরম্ভ হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল এই দুনিয়া ছেড়ে যেতে হবে, নেকির গাঁঠরি করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে, কাউকে অশ্লীল ভাষা বলা যাবে না, কারো কোনো জিনিস চুরি করা যাবে না, কারো উপরে অত্যাচার অনাচার করা যাবে না, কারো মেয়ের সঙ্গে অন্যায় অপরাধ কথা বলা যাবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর বিধি বিধান মেনে চলে যেতে হবে, এটাই আমাদের পরকালের শান্তি হবে। দুনিয়াতেও শান্তি হবে, পরকালেরও শান্তি হবে। হ্যাঁ, তাই আমি বলছিলাম, একটু আগে বললাম, শুধু মানুষেরই উপরে নয়, আপনাকে পশুর উপরেও দয়া করতে হবে। হাদিসের ভিতরে এসেছে যে বনী ইসরাইলের জামানায় একটা মেয়ে ব্যভিচারিণী ছিল, এমন কোন পুরুষ কেউ ঘুরাতো না, কোন পুরুষ যদি তাকে বলতো, এ সুন্দরী আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে কি তোমাকে দেখে ময়া হয় না, আমি তোমাকে চাই একবার একবার একবার, যদি তুমি আমাকে মহব্বত দিয়ে বুকে টেনে নাও তাহলে তোমাকে এই জিনিসটা আমি দিব, তোমাকে 2 কেজি বেগুন দিব কিংবা 3 কেজি বেগুন দিব। আল্লাহর নবী বলছেন এইভাবে মেয়েটা কাউকে ঘুরাইতো না, তার জন্য জাহান্নাম অনিবার্য, মেয়েটা জাহান্নামী। একদিন সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একবারে পুরখার রৌদ্রের তাপ, রৌদ্রের তাপে একটা কুকুর কোথাও পানি পাইনি, পানি পাইনি, 2-3 দিন থেকে মনে হয় সে পানি খেতে পাইনি, একটা কুয়ার পাশে গিয়ে জিভ বের করে দিয়েছে, জিভ বের করে দিয়ে খালি জিভ চাটছে, আর ওইখান করে যে কাদা পানি উঠিয়েছে তো কাদা হয়ে আছে, পানি নাই, ওই কাদা চাটছে, এমনি করে কাদা চাটছে। মেয়েটা গিয়ে দাঁড়িয়ে গেল, এই কুকুরটা তার তো খুব পিপাসিত আছে, নইলে কাদা চাটছে। সেই ব্যভিচারিণী মহিলা পায়ের জুতা খুললো, জুতো খুলে তার শাড়ি না চুলে বাঁধলো, বেঁধে ওই জুতাটাকে কুয়োতে নামিয়ে দিল, কুয়োতে নামিয়ে দিয়ে ওই পানি তুললো জুতোতে, জুতোতে পানি তুলে এইরকম কুকুরের মুখে দিতে লাগলো, কুকুরটা পানি দেখে মুখ হাঁ করলো, চপক চপক করে পানি খেতে লাগলো, আর মেয়েটি ওই জুতা থেকে তাকে পানি দিতে লাগলো, জুতা থেকে পানি দিয়ে দিয়ে কুত্তাটা খেয়ে যখন আসুদা হয়ে গেল, তার পিপাসা মিটে গেল, তখন কুকুর চলে গেল। আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরুদ্দিন মানুষের ওপরে দয়া করবে, এমন ভাবে দয়া করবে, তার জীবনে কোনো নেকি আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন এটাও দেখবে, দেখতে দেখতে দেখবে
জানে যে ওই মহিলাটা তার জীবনে কোনো নেকি নাই একটাই নেকি আছে যে প্রাণ বাঁচিয়েছে প্রাণ বাঁচিয়েছে প্রাণ বাঁচিয়েছে আল্লাহ বলবেন মহিলা রে তুই তো জীবনে অনেক পাপ করেছিলি কিন্তু তুই যে একটা প্রাণ বাঁচিয়েছিস সেই জন্য জাহান্নামের আগুন থেকে আমি তোর প্রাণ বাঁচিয়ে নিলাম নারে তুমি তো প্রাণ বাঁচানো প্রাণ মারা মহাপাপ আর প্রাণ বাঁচানো মহাপুণ্যের কাজ পৃথিবীতে প্রাণ বাঁচার চেষ্টা করবেন মারার চেষ্টা করবেন না তবে যেগুলো আল্লাহ হালাল করেছে আপনার জন্য সেগুলো আপনি খাবেন হ্যাঁ যার জন্য যেটা হালাল সে সেটা খাবে হ্যাঁ প্রাণ মেরে জীব মেরে জীবের আহার এটা সবাই জানে আপনি মুরগি পুষছেন আল্লাহ আপনার জন্য মুরগি হালাল করেছে আপনি মুরগিটাকে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করে খান আপনার জন্য হালাল আর ওই জবাইটাই হলো ওর জন্য রহমত ওই মুরগিটার জন্য জবাইটা হলো রহমত কারণ ও যতদিন বেঁচে থাকতো ততদিন ওকে দৌড়ে বেড়াইতে হইতো যতদিন বেঁচে থাকতো ততদিন ঢেল খাইতো পাবড়ি খাইতো ও বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে চলে গেল আল্লাহ রাস্তায় চলে গেল ওর জীবন শেষ একটা কুকুরকে জীবন ভোর পায়খানা খেতে হতো জীবন ভোর হাড় খেতে হতো একটা কুকুর যারা নাগাল্যান্ডের লোক যারা কুকুর খায় আমাদের ইসলাম ধর্মে কুকুর হারাম আমাদের ইসলাম ধর্মে কয়েকটা জিনিস হারাম আছে আল্লাহ নবী বললেন যেই পশু পায়ে ধরে মুখে ছিঁড়ে খায় এই পশু তোমাদের জন্য হারাম এবং যেই পশুর কুচলি দাঁত আছে অর্থাৎ যেই দাঁত দিয়ে ও ছিঁড়ে খায় ওই দাঁত কুচলিওয়ালা তোমাদের জন্য হারাম আর ওই পাখি তোমাদের জন্য হারাম যেই পাখি উপর থেকে ছাগল মেরে তার ছাগল দিয়ে ধরে নিয়ে গিয়ে ডালে বসে ছিঁড়ে ছিঁড়ে খায় এই পাখি তোমাদের জন্য হারাম তাহলে কুচলি কার আছে কুচলি আছে কুকুরের কুচলি আছে শৃগালের কুচলি আছে বাঘের কুচলি আছে ভাল্লুকের এই সব জিনিসগুলো না কুচলি দাঁত আছে এরা হ্যাঁ ছাপ্পুল মেরে ধরে আর এরা ছিঁড়ে খায় এদের জন্য এগুলো মুসলমানের জন্য হারাম ইসলাম দরদি ভাইরা আমার আল্লাহ হালাল করেছে যে পশুগুলো ওই পশুগুলো মুসলমানেরা খাবে এবং যাদের জন্য যেটা হালাল আছে তারা খাবে আপন আপন হালালের ওপরে কেউ হস্তক্ষেপ করিবে না ইসলাম দরদি ভাইরা আমার মাছ মাছে মাছ খাই সাপে সাপ খাই এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যার যেটা আহার সে আহার করে তো যাক কথা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে হবে খুব হিসাব করে আল্লাহর কাছে যেতে গেলে নেকির গাঁঠরি নিয়ে যেতে হবে পাপের গাঁঠরি নয় পাপের গাঁঠরি যদি নিয়ে যান তার মানুষ যদি অসন্তুষ্ট হয় কিছু মানুষ আছে যখন দুনিয়া থেকে চলে যায় মারা যায় তখন কিছু কিছু লোক বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ রে তুই আলহামদুলিল্লাহ বললি কেন না তো ওই শালা মরেছে একটাও বাড়ি থয়নি রে কোনো বোর গলার হার থয়নি রাত্রে মেয়েরা গলাতে হার পরে শুতে পারে না এরা গলার মালাটা খুলে শোয় রাস্তায় যখন যায় রুল গোল্ডের মালা পরে এরা সোনার মালা পরে যেতে পারে না কারণ কোন লুচ্ছা আসবে হয়তো তার গলাতে ছাগল মেরে দিয়ে হারটা নিয়ে পালিয়ে যাবে কান ছিঁড়ে নিয়ে দুল নিয়ে পালিয়ে যাবে এই জন্য মেয়েরা কানে ঝুমকা পড়তে পারে না মেয়েরা কানে দুল পড়তে পারে না গলাতে মালা পড়তে পারে না এটা সবাই করে না কিছু লোচ্চা আছে এরা করে তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরই জন্য রেখেছেন জাহান্নাম আল্লাহ জাহান্নামে অনেককে দিবে না কোন অতি সহজে আল্লাহ মানুষকে জাহান্নামে দেয় না জাহান্নামে আল্লাহ দিবে ওদেরকে যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে যারা দুন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে যারা এই দুনিয়াকে সব মনে করে নিয়েছে এবং মরার পরে মনে করছে কিছুই নাই আল্লাহ বলছে বান্দারে এসো তোমার হিসাব হবে আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি আবার তোমারই জন্য আমি মরণ তৈরি করেছি আবার তোমারই জন্য কবর আবার তোমারই জন্য হাসর তোমারই জন্য স্বর্গ নরক তাই বলি ভাই মানুষ মরে যাওয়ার পর দুটো জিনিস কাজে লাগে আসেন আপনাকে বলি ঈদগাহের উন্নতি কল্পে জালসা এটা আপনারা জানেন আর আমি উমরি সাহেব সৈবুর মৌলানা এটাও আপনারা জানেন আমি ধর্মের কথা ছাড়া অন্য কথা বলি না আপনাকে বলতে একটাই চাইছি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুনিয়াতে চলতে বলেছেন একমাত্র উবুদুল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী করো
আল্লাহর উপাসনা আরাধনা করো আর মানুষের সঙ্গে ভাইচারগি বন্ধন ঠিক রাখো মানুষ হয়ে মানুষকে ভালোবাসো সে যেই ধর্মেরই হোক সে মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন বৌদ্ধ কুল ভিল ডোমসাতাল যেই হোক জীবের প্রতি দয়া করো অর্থ মানুষের প্রতি দয়া করো এবং তোমরা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো খবরদার জবানের দ্বারা তোমরা কাউকে কষ্ট দিও না ইসলাম দরদি ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন তোমাদের দুই জাবড়ার মাঝখানে যেটা আছে এবং দুটো হাত এই দুটো হাতের দ্বারা কাউকে তোমরা কষ্ট দিও না এই দুটো হাতের দ্বারা ছুরি চালায়ও না এই দুটো হাতের দ্বারা বোম চালায়ও না এই দুটো হাতের দ্বারা কোনো মানুষের উপরে তোমরা গুলি চালায়ও না এই দুটো হাতের দ্বারা তোমরা পাসলিয়ে হেসো তারা ব্যবহার করিও না আল্লাহ নবী বলেছেন তোমরা যত দূর পারো জীবের প্রতি মানুষের প্রতি দয়া করো যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করে আল্লাহ বলছেন মানুষের প্রতি যারা দয়া করে আল্লাহ তাদের প্রতি রহম করে দয়া করে সেই জন্য আপনাদের বলছি আসুন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটা ঈদগাহ আপনাদের এলাকাতে ঈদগাহ নাই একটু আগেই শুনলেন মুলবি সাহেবের সঙ্গে আপাকে লড়ে যায় ভাই আমার ও হয়তো বুঝতে পারেনি হ্যাঁ সেই জন্য হয়তো ওর মন মতো হয়নি বলে ওই কথাটা বলেছে তো ওই জায়গাটা যেন আর এই প্রশ্ন যেন কোনোদিন না আসে সেই জন্য ঈদগাহার জন্য আপনাদের আজকের এই মাহফিল আপনারা 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 110 টাকা এই যে পাঁচটা আঙুল সমান আছে পাঁচটা আঙুল সমান নাই এখানেই দেখেন কিছু লোক আছে ভূমিহীন যার এক কাঠাও জমি নাই আবার এর মধ্যে কারো আছে 5 বিঘে কারো আছে 10 বিঘে কারো আছে 50 বিঘে কারো হয়তো আছে 100 বিঘে আবার কেউ দিনে 300 টাকা ইনকাম করে এর মধ্যে আবার কেউ 200 টাকা করে কেউ আবার 100 টাকাও করে না আবার ফির কেউ 10,000 টাকা ইনকাম করে হ্যাঁ কারো 30,000 টাকা বেতন আছে কারো 60,000 টাকা বেতন আছে যারা ডাক্তার মাস্টার আছে তাদের আরও আছে যারা ইঞ্জিনিয়ার আছেন হ্যাঁ বা রাস্তার কন্ট্রাক্টর আছেন আপনাদের তো টাকার কি নাম নেই আপনাদের এখান করি আবার ফির থানা কারছি আছে থানার সঙ্গে যারা যোগাযোগ রাখেন তাদেরও পয়সার হিসাব নেই আল্লাহর দরবারে একটু দেন আসেন আখেরাতের ব্যাংক ব্যালেন্স করেন আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন একজন সাহাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আল্লাহর নবী বললেন এ সাহাবা তোমরা আখেরাতের পুঁজি করো কবর থেকে বাঁচার জন্য একটা তোমরা ওয়াসিলা বানাও আল্লাহর নবীকে বললেন হুজুর কেমন করে ওয়াসিলা বানাবো আল্লাহর নবী বললেন আল্লাহ রাস্তায় দান করো যদি ওই একটা খাজুর হয় হ্যাঁ যদি একটা খাজুর হয় তবুও খাজুরটা ফকির মিসকিনকে দিয়ে একটা গরিব দুঃখীকে দিয়ে তুমি জান্নাতের টিকিট বানাও যদি কোনো পিপাসিত ব্যক্তি আসে তোমার কাছে কিছু না থাকলে এক গ্লাস পানি দাও অন্তত এক গ্লাস পানি দিয়ে তুমি জান্নাতের ওসিলা বানাও তোমার বাড়িতে খাবার যদি থাকে তুমি পেট ভরে একটা ভিখারিকে খাওয়াও ভুকাকে খাওয়াও খাকিয়ে খাইয়ে তুমি জান্নাতের ওসিলা বানাও তোমার কাছে যদি টাকা থাকে একজন লোক অসহায় তার কাছে টাকা পয়সা নেই তুমি তাকে কিছু দান করো দান করে তুমি জান্নাতের ওসিলা বানাও নবী আমার বলেন মসজিদ নির্মাণ করো যেখানে আল্লাহর সেজদা হবে যেখানে আল্লাহর ইবাদত হবে যেখানে আল্লাহর বন্দেগী হবে ওই জায়গাটা বানাও বানিয়ে জান্নাতের ওসিলা বানাও ঈদগাহ বানাও জান্নাতের ওসিলা বানাও তুমি গোরস্থান বানাও কবরস্থান বানাও যেখান করে তোমাকে যেতে হবে ওই কবরস্থান বানাও জান্নাতের ওসিলা বানাও হাদিসের মধ্যে লেখা আছে মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায় মাত্র দুটো জিনিস জারি থাকে মানুষ মরে গেলে সব শেষ 50 বিঘা জমিও বেকার ও 3-4 তলা বিল্ডিংও বেকার বাড়ির গাও তাকিয়েও বেকার আপনার চাকরি বাকরিও বরবাদ আপনার মেলা নাম সুনাম আপনার আপনার কাগজের শেষ নাই আপনার পুঁথির শেষ নাই আপনার রেকর্ডের শেষ নাই আপনার দলিলপত্র শেষ নাই আপনার ডিগ্রির শেষ নাই যেমন মরে গেলেন আপনার নথিপত্র বাতিল হয়ে গেল চেক পর্চা বাতিল হয়ে গেল আপনার যত ডিগ্রি সমস্ত ডিগ্রি বাতিল হয়ে গেল আল্লাহ বলছেন বান্দারে তোমার কিসের অহংকার তোমার এত ডিগ্রি কোনো কাজে লাগলো না তোমার এত টাকা পয়সা কোনো কাজে লাগলো না তোমার এত জমিদিরা সম্পদ কোনো কাজে লাগলো না তুমি নিজে বাঁচার কোনো ওয়াসিলা করতে পারলে না তুমি কেমন মানুষ
তোমার কিসের অহংকার? চোখ বুজে গেলে এই দুনিয়া আন্ধার। আরে যতই বড় মস্তান হোক, খালি পেটের ভিতর যদি একটু গড়বড় করে উঠে উঠে যদি খালি বলে গেলাম, বাস ও দুনিয়াদারি শেষ। বুঝলেন? আপনাকে একটাই বললাম, যতই বড় মাস্তান হোক আর যতই বড় মানে ধনী হোক আর যাই হোক, যদি একটা রোগ আল্লাহ দিয়ে দেয় দুনিয়া ভুলে যাবেন, আর কিছু মনে থাকবে না। তো আসেন আমি সর্বপ্রথমে একটা দোয়া করব। 5000 টাকার একটা দান বলেন, কে আছেন আল্লাহর বান্দা, আমি তার জন্য একটা হাত তুলে দোয়া দেবো। 5000, 10000 টাকার দান একটা বলেন আর 5000 টাকার দান বলেন। আরে 2 টাকা 10 টাকা 20 টাকা 100 200 500 তো মেলা দিবে, মেয়ে ছেলেরা তো আঁচলের পয়সা একবার খুলছে একবার বানছে, খুলছে একবার বানছে। সইবুর মোল্লা চলে এসেছে, টাকাটা লিবে না, ওয়াজ করে চলে যাচ্ছে। ওরা বলছে যে ওয়াজ করে চলে যাচ্ছে, কখন দিব? তা আপনারা রেডি হন, আপনাদের কাছে লোক যাচ্ছে, আপনারা ঝাড়া ঝাড় ওই চাদর নিয়ে যান। আপনারা 10 20 50 100 200 যা পারবেন দিয়ে দেন, আর যারা 500 দিবেন এই সাইড থেকে আমাদের কমিটির লোক ঘুরছে, আপনারা ওদের হাতে দিবেন চলে আসবে, আমি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দেবো। বলেন স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন বড় বড় ধনী, আল্লাহ তাদেরকে অনেক টাকা দিয়েছে, বলেন একজন 5000 নারায়ণ, বলেন তো 5000 টাকা কে আছেন? আপনাদের ঈদগাহ সেক্রেটারি সভাপতি কে? সিআর কিংবা আজকের জালসার সেক্রেটারি সভাপতি কে? সিআর বলুন কিনা ভাই আপনার। আল্লাহু আকবার,